নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল সিম্পল এন্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতা। যদি আপনি আজ আমার চ্যানেল প্রথমবার দেখছেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনটা একটা ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনি তার নোটিফিকেশন মিস না করেন। আমাদের বাঙালিদের কাছে কিছু কিছু খাবার কখনোই পুরনো হয় না। আমার কাছে যেমন চিড়ের পোলাও, স্কুল লাইফে আমার ফেভারিট স্কুলের টিফিন ছিল এই চিড়ের পোলাও, আর আমার মা খুব যত্ন সহকারে স্কুলের টিফিনে প্যাক করে দিত, যেটা আমি এখন আমার মেয়েকে ওর স্কুলের টিফিনে দিই। চিড়ের পোলাও এমনই একটা জিনিস যেটা বাচ্চা থেকে বড় সবার কাছেই খুব প্রিয়। চিড়ের পোলাও বাঙালিদের কাছে চরম ভালোবাসার। বাঙালি ঘরে জলখাবারে বা স্কুলের টিফিনে চিড়ের পোলাও আমরা সবাই কখনো না কখনো তো খেয়েছি। তো আজ আমি সেই চিড়ের পোলাওয়ের রেসিপি শেয়ার করছি। চিড়ের পোলাওটা বানাতে কী কী লাগছে সমস্ত ডিটেলস ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি, কাইন্ডলি চেক করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে পোলাওয়ের চিড়ে নিয়েছি। চিড়ে বাজারে আপনি অনেক ধরনের পাবেন। এই পোলাওয়ের চিড়েটার বিশেষত্ব হচ্ছে এটা একটু স্টিফ, লম্বাটে আর একটু সরু মতো, আর অন্য চিড়ের তুলনায় এটা একটু মোটা কোয়ালিটির। আমি এখানে মেজারিং কাপের মাপে 2 কাপ চিড়ে নিলাম, ওজনে 500 গ্রাম মতো। চিড়েটাকে প্রথমে ভালো করে একটা এরকম স্ট্রেনারে ভালো করে চেলে নিয়েছি। চিড়ের মধ্যে অনেক সময় অনেক ধুলো বালি থাকে, তো সেটা আগে চেলে নিতে হয়। হয়ে গেছে, এবার এটাকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এবার এই চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে এই চিড়েটাকে ভালো করে জল পাল্টে পাল্টে 4 বার ধুয়ে নিয়েছি, মানে যতক্ষণ না চিড়ে থেকে পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ চিড়েটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। চিড়েটাকে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবো না, কারণ এখনকার চিড়েগুলোকে জলে ভিজিয়ে রাখার দরকার হয় না, ধুতে ধুতেই চিড়েগুলো নরম হয়ে যায়। আমিও আপনাদের এটাই অ্যাডভাইস করব, চিড়েগুলোকে কিন্তু কখনোই জলে ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু ওই পোলাওয়ে ঝরঝরে পোলাওটা হবে না। চিড়ে ভালো করে ধোয়া হয়ে গেলে চিড়েটাকে এরকম একটা স্ট্রেনারের মধ্যে পুরো ছড়িয়ে রেখে দেবো, যাতে চিড়ের থেকে বাড়তি যে জলটা বেরোবে সেটা যেন বেরিয়ে যেতে পারে। চিড়েটাকে এইভাবেই 15 মিনিটের জন্য একটু হাওয়ায় রেখে দেবো, এতে চিড়েটা খুব সুন্দর ঝরঝরেও হবে। এবার রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনে বাদাম। চিনে বাদামগুলোকে হালকা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বাদামগুলো এখন সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। বাদামগুলোতে একটু রং ধরলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। আমি অল্প কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবার এই কাজু বাদাম আর কিশমিশটাকেও চিনে বাদামের সাথে একটু ভেজে নেব। 1 মিনিটের জন্য একটু হালকা নাড়াচাড়া করে এইবার সব কিছু কড়া থেকে তুলে নেব। এবার কড়ার ওই অবশিষ্ট তেলের মধ্যেই প্রথমেই দিয়ে দিচ্ছি 3টে ফাটানো ছোট এলাচ, 1টা ছোট দারচিনির টুকরো, অল্প কয়েকটা লবঙ্গ, 2টো ছেঁড়া তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1টা চামচ গোটা জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা 1 বাটি আলু। আলুগুলোকে ছোট টুকরো করে কেটেছি, যাতে ভাজতে ভাজতেই আলুগুলো সুন্দর রান্না হয়ে সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে 1 মিনিট আগেই একটু ভেজে নেব। অন্য সবজির তুলনায় আলু ভাজতে তুলনামূলক একটু সময় বেশি লাগে, তাই আগেই আলুটাকে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট পর এবার দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি
ছোট টুকরো করে কাটা গাজর, হাফ বাটি কিছুটা কুচানো বিনস, আর এক বাটি ভাপিয়ে রাখা ছোট করে কাটা ফুলকপি। সমস্ত সবজি ছোট টুকরো করে কেটে নেওয়া রয়েছে যাতে দু মিনিটেই ভাজতে ভাজতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর চিড়ের পোলাওতে কিন্তু এরকম সবজি দিয়ে খেতে ভালোই লাগে, তাই সবজিটা আপনার পছন্দ মতো পরিমাণ বুঝে দেবেন। সবজি এক থেকে দু মিনিট হালকা নাড়াচাড়ার পর এইবার এর মধ্যে দিয়ে দেব একটা চামচ আদা রসুন বাটা। এটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সবজিগুলো এভাবেই দু থেকে তিন মিনিটের মধ্যেই নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যাবে। একটু জাস্ট চেক করে নিচ্ছি। হ্যাঁ, সবজিগুলো এখন একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো লম্বা ঝিরি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজবো না, জাস্ট পেঁয়াজটাকে একটু নরম হবে আর পেঁয়াজের মধ্যে যেন একটা হালকা ক্রাঞ্চ থাকে, সেই জন্যই কিন্তু পেঁয়াজটাকে একদম লাস্টে দিলাম সবজি ভাজার পর। পেঁয়াজটাকে জাস্ট এক মিনিট একটু হালকা ভাজা করে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নেব। আর এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়েটাকে। চিড়েটা দিয়ে এবার ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। খুব হালকা হাতে মেশাতে হবে, চিড়ে যেন ভেঙে না যায়। চিড়েটাকে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, কিশমিশ আর কাজুটাকে। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি রান্নাটাকে একটু ব্যালেন্স করার জন্য। এই সময় যদি নুনও কম থাকে তাহলে এখনই দিয়ে দেবেন একটু চেক করে। এবার ভালো করে মিশিয়ে জাস্ট এক মিনিটের জন্য একটু ঢাকাটাকে চাপা দিয়ে লো ফ্লেমে চিড়েটাকে একটু রেখে দেব। এক মিনিট হয়ে গেছে, চিড়েটাকে একটু দেখাচ্ছি। দেখুন, সুন্দর চিড়েটা সেদ্ধ হয়েছে। আর সবজি তো আগেই সেদ্ধ করা ছিল, আর চিড়েও দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একদম সুন্দর ঝরঝরে পোলাও চিড়ের। এবার একদম শেষে দিয়ে দেবো অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো আর একটা চামচ ঘি। ব্যাস, এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই ঝরঝরে চিড়ের পোলাও এখন রেডি। আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। চিড়ের পোলাওয়ে একটু পাতিলেবুর রস চিপে খেতে কিন্তু আমার দারুণ লাগে। যদিও বাঙালি স্টাইলের চিড়ের পোলাও তো জেনারেলি পাতিলেবুর রস দিয়ে খাওয়া হয় না, কিন্তু এটা আমার সাজেশন, কখনো একটু পাতিলেবুর রস চিড়ের পোলাওয়ে দিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে কিন্তু খেতে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ এটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকবো। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।